সুপ্রিয় দর্শক, ডক্টর সাজেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে কাশি সম্পর্কিত আমাদের দ্বিতীয় পর্ব, অর্থাৎ কাশির সাথে কোন কোন উপসর্গগুলো থাকলে কখনোই অবহেলা করা যাবে না। অর্থাৎ কোনো ব্যক্তি বা কোনো রোগীর যদি কাশির সাথে আমি যে উপসর্গগুলোর কথা বলবো সেগুলো থাকে, তাহলে অবশ্যই অতি সত্বর একজন বক্ষব্যাধি ডাক্তার বা একজন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। 1-3 সপ্তাহের বেশি যদি কাশি থাকে, অর্থাৎ কারোর কাশি যদি 3 সপ্তাহের বেশি যদি পারসিস্ট করে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে। 2 নম্বর হচ্ছে কাশির সাথে যদি জ্বর থাকে, বিশেষ করে কাশির সাথে যদি প্রতিদিন বিকালে বা দুপুরের পরে যদি জ্বর আসে এবং খাওয়ার অরুচি বা ওজন কমে যায়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ডাক্তার পরামর্শ নিতে হবে। 3 নম্বর হচ্ছে কাশির সাথে যদি মুখ ভরে কফ ওঠে, বিশেষ করে সকালে কাশির সাথে যদি হলুদ বা মুখ ভরে কফ ওঠে, সেটাও কিন্তু উদ্বিগ্নের বিষয়। 4 নম্বর হচ্ছে কাশির সাথে যদি রক্ত আসে, এটার ক্ষেত্রে কিন্তু আপনাকে কালক্ষেপণ করা যাবে না, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। 5, কাশি যদি রাতে এবং সকালে ঘুম থেকে ওঠার পরে হয়, সেটাও কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হবে। 6, কাশির সাথে যদি বুকে শোষ্য শব্দ হয় এবং শ্বাসকষ্ট হয়, তাহলে কিন্তু আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। 7, দীর্ঘদিন বাত ব্যথার পরে যদি কারোর কাশি এবং শ্বাসকষ্ট হয়। 8, শুয়ে থাকলে যদি কাশি হয়, অর্থাৎ আপনি বসে আছেন, ভালো আছেন, বা আপনি যেই বেডে যাচ্ছেন বা শুয়ে পড়তেছেন, তখনই কিন্তু আপনার কাশি হচ্ছে, সেটাও কিন্তু মারাত্মক সমস্যার কারণ হতে পারে। 9, কারোর যদি আগে থেকে হার্টের সমস্যা থাকে, এখন পরবর্তীতে কাশি এবং শ্বাসকষ্ট হয়, তাহলে কিন্তু আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। দীর্ঘদিন যারা সিগারেট খান এবং তাদের যদি খুশখুশে কাশি থাকে এবং পরবর্তীতে সেই কাশির প্যাটার্ন যদি চেঞ্জ হয়, তাহলে কিন্তু আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। এছাড়া কাশির সাথে যদি কারোর বুকে ব্যথা হয়, তাহলেও কিন্তু বাসায় অপেক্ষা করার কোনো সুযোগ নাই। সুতরাং যে উপসর্গগুলো বললাম, অর্থাৎ কাশির সাথে যদি এই উপসর্গগুলো থেকে থাকে, তাহলে কিন্তু আপনি ঘরোয়া সমাধানের উপরে আর নির্ভরশীল হবেন না, তখনই আপনাকে একজন মেডিসিন বিশেষজ্ঞ বা একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য আপনাকে যেতে হবে। সেক্ষেত্রে আপনার ডাক্তার আপনার কিছু প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে আপনার রোগের কারণ ধরতে পারে। কারণ আমরা প্রথম পর্বে দেখিয়েছি যে কাশির জন্য কিন্তু কিছু সিরিয়াস রোগ, ক্যান্সার থেকে শুরু করে ফুসফুসের পর্দায় পানি, এ রোগগুলোও কিন্তু কাশির কারণ হতে পারে। এজন্য আমি যে উপসর্গগুলোর কথা বললাম, এই উপসর্গগুলো যদি কাশির সাথে থেকে থাকে, তাহলে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। সুপ্রিয় দর্শক, কাশি সম্পর্কিত আজকের এই পর্ব সম্পর্কে আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে আবারও উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।